ব্রেকিং নিউজ। দীর্ঘদিন কারাগারে থেকে অবশেষে জামিনে মুক্তি পেতে যাচ্ছে সেই নাটোরের বহুল আলোচিত কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের স্বামী মামুন হোসেন, এমনটাই জানিয়েছেন মামুনের আইনজীবী। এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। বেশ কিছুদিন আগে কলেজ ছাত্রকে বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছিলেন কলেজ শিক্ষিকা খায়রুন নাহার, তবে শেষ পর্যন্ত সংসার টেকেনি তাদের। হঠাৎ সেদিন রাতে কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের মারা যাবার বিষয়ে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, কিন্তু ঘটনা ঘটার পরেও বেশ কয়েকদিন হয়ে গেলেও আসল রহস্য সামনে আনতে পারেনি পুলিশ প্রশাসন। এমন ঘটনায় কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের পরিবার স্বামী মামুনকে দোষারোপ করলেও মেলেনি এর কোনো সঠিক প্রমাণ। তবে পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের ধারণা, কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের এই ঘটনার জন্য মামুনই দায়ী। তবে কোনো প্রমাণ না থাকায় এই ঘটনার মানুষের মনে তৈরি হচ্ছে নানান জল্পনা কল্পনা। তবে দেশের মানুষজন ওই ঘটনার জন্য স্বামী মামুনকেই দোষারোপ করলেও শেষমেশ মামুনের জামিনের বিষয়ে সুখবর দিলেন তার আইনজীবী। কলেজ শিক্ষিকা খায়রুন নাহারের ময়নাতদন্ত শেষে যা বলা হয়েছে যে শ্বাসরুদ্ধ হওয়ার কারণেই খায়রুনের মৃত্যু হয়েছে, তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে কম বয়সী ছেলেকে বিয়ে করে সমাজের এক প্রকার মানুষের কাছে নানান কটু কথা শুনতে হয়েছে তাকে। এদিকে ছেলে বৃন্তের 6 লক্ষ টাকার বাইকের চাপ ও দাম্পত্য কলহের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল খায়রুন, তবে সেই অবস্থা থেকেই এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে সবকিছু উপেক্ষা করে মামুনের আইনজীবী জানান, খুব শীঘ্রই জামিন পেতে যাচ্ছেন মামুন, কারণ খায়রুনের ময়নাতদন্ত রিপোর্ট শ্বাসরুদ্ধ হওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের সর্বশেষ ভিসেরা রিপোর্ট হাতে পেলেই মামুন জামিন পাবেন বলে আশাবাদী মামুনের আইনজীবী। এদিকে বাদীপক্ষের আইনজীবী দাবি করছেন ঘটনার পর থেকেই মামুন একটা কথা লুকাচ্ছে, তবে আদালতের কাছে 3 দিনের রিমান্ড চেয়ে আবেদন করছেন তিনি। তিনি আরো বলেন, মামুনকে রিমান্ডে নেওয়া হলে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য। আসলে সেদিন রাত 2টার দিকে বাইরে কেন গিয়েছিলেন মামুন, সত্যই যদি মামুন খায়রুনকে মন থেকেই ভালোবাসত তাহলে তাকে একা ফেলে রাতে বের হতো না, এজন্য তাকে রিমান্ডে নেওয়া হোক। তবে সর্বশেষ খায়রুন নাহারের ঘটনাকে কেন্দ্র করে স্বামী মামুন এখনও কারাগারে রয়েছেন। এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার এসপি লিটন কুমার সাহা বলেন, ঘটনার পর থেকেই আমরা আসল রহস্য উদ্ঘাতনের জন্য তদন্ত করে যাচ্ছি। তবে ঘটনার দিন খায়রুন সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা ওড়না লাইটারের আগুন দিয়ে পুড়িয়ে ফেলে তাকে নামানো হয়েছিল, এটা সত্যি। সেখানে দেখা যায় আগুনের হিট লেগে সিলিং ফ্যানের কাভার পুড়ে গেছে। তবে প্রাথমিক ময়নাতদন্ত শেষে শ্বাসরুদ্ধ হওয়ার প্রমাণ সামনে এসেছে, তবে এই ময়নাতদন্তের যে ফাইনাল ভিসেরা রিপোর্ট সেটা হাতে পেতে কয়েকদিন সময় লাগবে। সেটা হাতে পেলেই জানা যাবে ঘটনার আসল রহস্য কি। তো দর্শক, এই ঘটনাকে কেন্দ্র করে অনেকের মনে তৈরি হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের, এই তো এই ঘটনার জন্য মামুনই দায়ী নাকি অন্য কিছু। এ বিষয়ে সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।